হরে কৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা সকলেই ভালো আছো ভালো থাকবে এই প্রার্থনা করি তোমরা সকলে বসে পড়ো কে কথা বলবে না তা আজকের যে পাঠ্য বিষয় তৃতীয় শ্রেণী হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা অধ্যায় পঞ্চম নম্রতা ভদ্রতা ও অগ্রাধিকার তা নম্রতা কি এ সম্পর্কে আমি আলোচনা করছি তার পরেই ভদ্রতা ও অগ্রাধিকার বিষয়ে আলোকপাত করব। তোমরা সকলেই সুন্দরভাবে শ্রবণ করবে তার নম্রতা কী স্বভাব ও আচরণের বিনয় ভাবকে নম্রতা বলে স্বভাব ও আচরণের বিনয় ভাবকে নম্রতা বলে এরকম কোমল স্বভাব একটি মহৎ গুণ গাছের ডাল শক্ত হলে নোয়ানো যায় না কিন্তু কোমল হলে তা অতি সহজে নোয়ানো যায় নম্র আচরণে কি করে সম্মান বৃদ্ধি করে কবির ভাষায় বলতে গেলে আমরা এই জানব বড় যদি হতে চাও ছোট হও তবে বড় অর্থাৎ ভালো মানুষ ছোটো অর্থ নম্র হওয়া তাহলে কি হবে আমাদের যে আমরা যদি কী করি এই আচার আচরণগুলো ভালো করি নম্রতা ভদ্রতা আচরণে আসি তাই আমরা নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলব এবং নিজের বিনয়ী ভাবটা সমাজের মধ্যে কী করবে আমাকে সম্মান বৃদ্ধি করবে তা এখন আমি যাব ভদ্রতা ভদ্র কথাটির অর্থ হল মঙ্গল মার্জিত আচরণ চলনে কথাবার্তায় পোশাকে এই ভদ্রতা কি হয় প্রকাশ পায় শ্রীমৎ ভগবৎ গীতায় বলা হয়েছে যে গুরুদেব বা শিক্ষকগণকে প্রণাম করবে বিনয়ীর সঙ্গে প্রশ্ন জিজ্ঞাসা করবে তাহলে কি হবে তোমার ভদ্রতা সেখানেই ফুটিয়ে উঠবে তাই সম্মানিত শিক্ষকগণ পূজনীয় ব্যক্তি পিতামাতা জ্যেষ্ঠ ভাতা ইত্যাদির দর্শন মাত্রে কী করতে হবে তোমাদের এই ভদ্রজনিত আচরণ প্রদর্শন করতে হবে অর্থাৎ বিনয়ীর সঙ্গে কুশল বিনিময় করতে হবে তা আজকের এই সংক্ষিপ্ত সময়ে এখন তোমাদের আলোচনা হচ্ছে অগ্রাধিকারকে অগ্রাধিকার অন্যকে সুযোগ অন্যকে সুযোগ সুবিধা দান করার নাম হচ্ছে অগ্রাধিকার অর্থাৎ উদারতা প্রকাশ করা ত্যাগ তীতিজ্ঞা মেনে নেওয়া এই অগ্রাধিকার হচ্ছে প্রত্যেকটি মানুষের কি গুণ কীভাবে যে কোথাও দেখা যায় অনেক কি আছে প্রতিযোগিতা যেমন প্রতিষ্ঠানের পরীক্ষার সময় ক্লাসে শ্রেণীকক্ষে প্রবেশ করার জন্য প্রতিযোগিতা তা আমরা যদি কি করি যে না নিজেকে কি করি একটু সংযত করে অন্যকে প্রবেশ করার জন্য কি করি সুবিধা প্রদান করি এটিকে বলা হচ্ছে অগ্রাধিকার অগ্রাধিকার একটি মহৎ গুণ অতএব তোমরা সকলেই বিনয়ী ভদ্রতা নম্রতা অগ্রাধিকার এই বিষয়গুলো সম্পর্কে সঠিক অধ্যয়ন করবে সঠিকভাবে প্রয়োগ করবে সমাজ তবে কি হবে সুন্দর সুখের হবে এবং তোমাদের যে চাওয়া পাওয়া ভবিষ্যৎ সেটি কী করবেন ঈশ্বর বা ভগবান তোমাদের পূরণ করবেন তা তোমরা সকলেই ভালো থাকবে সুন্দর থাকবে এই বলে আজকে তোমাদের এই সংক্ষিপ্ত আলোচনা অর্থাৎ চতুর্থ